যে আজকে উত্তপ্ত হয়ে উঠল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাকি নিম্নমানের চাল ডাল আলু দেওয়ার অভিযোগ উঠেছে, এমনকি পরিমাণেও কম দেওয়া হচ্ছে। তো এই প্রসঙ্গে আপনি কী বলবেন? দেখুন, শুধু পিপলা কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নয়, এটা তো সারা পশ্চিমবঙ্গব্যাপী যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে জনসাধারণরা বিক্ষোভ করছে। এই জন্য বিক্ষোভ করছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মালের পরিমাণটা কম দেওয়া হচ্ছে, যে পরিমাণ দেওয়ার কথা সেই পরিমাণ দেওয়া হচ্ছে না এবং খুব নিম্নমানের দেওয়া হচ্ছে। তৃণমূল সরকার যতদিন এই রাজ্যে থাকবে, যতদিন এই স্বৈরাচারী সরকারটা শাসন করবে, ততদিনই কিন্তু এরকম দুর্নীতি হবে, এরকমই জনসাধারণরা বিক্ষোভ করবে। 2021 আসছে আর মাত্র কয়েকটা মাস, আমরা 2021 ক্ষমতায় আসছি। 2021 আমরা ক্ষমতায় আসলে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে সোনার বাংলা তৈরি করব। এই ধরনের বিক্ষোভ আশা করি আর কোনোদিনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখা যাবে। তাছাড়া করোনার সময় করোনা আহ্বানে আপনারা দেখেছেন রেশন দুর্নীতি, প্রতিনিয়ত তৃণমূলের কর্মীরা রেশন চুরি করছে, চাল চুরি করছে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই মুহূর্তগুলোতে নিজের রোজগার করা অর্থ দিয়ে গরিব মানুষের কাছে পৌঁছে, দুস্থ মানুষের কাছে পৌঁছে চাল ত্রাণ বিলি করেছে। কিন্তু সেই মুহূর্তে আমরা কী দেখেছি, ওরা রেশনের চাল চুরি করেছে, প্রতিনিয়ত ধরা পড়েছে, প্রত্যেকটা মুহূর্তে ধরা পড়েছে, আজ এখানে কাল ওইখানে। সবাই জানেন, পশ্চিমবঙ্গবাসী সবাই জানে আমফানকে নিয়ে যে দুর্নীতিটা হলো সারা পশ্চিমবঙ্গের মধ্যে, রেশনকে নিয়ে যে দুর্নীতি হলো, করোনার যে মৃত্যু মিছিলটা হয়েছিল সেই মৃত্যু মিছিলকে লাশগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল। প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বাসী জানছে যে পশ্চিমবঙ্গের মধ্যে কী অরাজকতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে আর বিশেষভাবে বলার কিছু নেই। 2021 জনসাধারণ তার রায় দিবে, সরকারকে পরিবর্তন করে বিজেপি সরকারকে আনবে, একটা নতুন সূর্যোদয় করবে, সেই নতুন সূর্যোদয়ের নাম থাকবে ভারতীয় জনতা পার্টি। আমার নাম রূপেশ আগরওয়াল, আমি হরিশ্চন্দ্রপুর মণ্ডলবান দক্ষিণের মণ্ডল সভাপতি।